লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি সেতু, বছর ঘুরতে না ঘুরতেই বেহাল দশা, নিরুপায় গ্রামবাসীরা, জীবনে ঝুঁকি নিয়ে চলছে পারাপার, একটি কংক্রিটের সেতুর দাবি স্থানীয়দের। হুগলির বরাগলের ঘটনা। লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রামবাসীদের পারাপারের জন্য তৈরি হয়েছিল সেতু, বছর ঘুরতে না ঘুরতেই বেরিয়ে পড়েছে সেতুর কঙ্কাল সার চেহারা। সেতুর একাংশ ভেঙে চলাচলের অযোগ্য, নিরুপায় গ্রামবাসীরা, এক প্রকার প্রাণ হাতে করেই চলাচল করছেন সেতুতে। হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকার বেহুলা নদীর ওপর রয়েছে সেতুটি। স্থানীয়রা জানালেন, এই সেতুর ওপর দিয়ে মটুকপুর, ধোবাপাড়া, আলিসাগর ও ওপারে বর্ধমান জেলার বাসায় প্রভৃতি গ্রামের মানুষ যাতায়াত করেন। স্কুল থেকে স্বাস্থ্যকেন্দ্র, 8 থেকে 10টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল এই সেতু। দীর্ঘদিন বেহাল অবস্থায় সেতুটি, হেলদোল নেই কারোরই, এমনই অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা যাদব সাঁতরা বলেন, আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই সেতুর ওপরেই নির্ভরশীল। আমরা বারংবার এখানে কংক্রিটের সেতুর দাবি জানিয়েছি, আমাদের কথা না শুনে প্রায় 22 লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করেছিল, বছর ঘুরতে না ঘুরতেই সেতুর বেহাল অবস্থা। আমাদের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের মটুকপুর, ধোবাপাড়া, আলিসাগর, আমাদের বর্ধমান জেলার বাঁশাই, বহু গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে এবং স্কুলেও যায়, কিন্তু সেই সমস্যাটা হচ্ছে দীর্ঘদিনের একটা আমাদের দাবি, যে একটা ফুট ব্রিজ করার জন্য, যাতে একটা ছোট হোক ব্রিজটা, কিন্তু যাতে পাকা হয়। কিন্তু এখানে গত 5 বছর আগে একটা ব্রিজ হয়েছে, 22 লক্ষ টাকা খরচা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 1 বছরের একটা বর্ষাতেই ব্রিজটা চলে গেছে, এই ভাঙা দেখলাম কি, এটা 22 লক্ষ টাকা খরচা হয়েছে, ভেঙে গেছে, সাইনবোর্ড দেখেছি আমরা। এটা আবার দ্বিতীয় হয়েছে, রিপিট ব্রিজ হয়েছে এটা, মানে আগের 22 লক্ষ টাকা জলে এটা আবার যা হয়েছে। এটা তো আমরা বারণ করেছিলাম গ্রামবাসীর তরফ থেকে বারবার করে, যে এরকম ব্রিজ করবেন না, এখানে প্রচুর জঞ্জাল আছে। তা আমাদের যারা ইঞ্জিনিয়ার করেছে তারা আমাদের কথা শোনেননি, ডিবিসি ইঞ্জিনিয়ার থেকে এসেছিলেন সবাই, তা আমার গ্রামবাসীর কথা না শুনে এইভাবে ব্রিজটা করেছে, এটাও এই অবস্থা হয়ে গেল। ব্রিজটা ভেঙেছে জলের প্রেসার এবং গাছটা, ওখানে একটা গাছ ছিল, গাছটা উল্টে গিয়ে ওপর পড়েছে। স্থানীয়রা জানান, সারা বছর নদীতে জল থাকে, বর্ষার সময় আরও ফুলে ফেঁপে ওঠে নদী, স্রোত বইতে থাকে, বর্ষায় স্রোতের ধাক্কায় নড়বড়ে হয়ে যায় সেতুর খুঁটিগুলি। এ বিষয়ে স্থানীয় বলাগড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে সেতুটি নির্মাণ করা হয়েছিল, জেলা পরিষদ নির্মাণ করবার কারণে আমরা বলতে পারবো না ঠিক কত টাকা ব্যয় হয়েছিল, তবে বিষয়টি আমরা শুনেছি, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, পঞ্চায়েত সমিতিতে মিটিং করে জেলা পরিষদে জানানো হয়েছে বিষয়টি, আমরা আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে। আমাদের জেলা পরিষদ এর আগে করেছিলেন, কিন্তু জেলা পরিষদের কাজ, তিনারা তো আমাদেরকে একটা শিডিউল দেন না, কোনো রকম কিছু বলেন না, ওনারা করে গেছেন ওনাদের মতো, তারপর মানুষের বিপদ, এবার আমাদের পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের দিকে দৌড়াচ্ছে। আমরা জেলা পরিষদকে লিখিতভাবে এবং পঞ্চায়েত সমিতিতে আমরা মিটিং করে আমরা পাঠিয়েছি, দেখা যাক কতদিন কী হয়, আশা করছি এটা খুব শীঘ্রই হবে। জেলা পরিষদ এটা করে গেছে, কত টাকার উপরে করে গেছেন এটা আমরা বলতে পারবো না, কারণ তার শিডিউল আমাদেরকে দেননি। হ্যাঁ, আলিসাগর ব্রিজটার জন্য মানুষ আমাদের কাছে আসছেন, আমরা ভেঙে গেছে, আমরা জানি মানুষ যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, আমরা পঞ্চায়েত সমিতি গত দিকে আমরাও গেছিলাম দেখতে, আমরা দেখে এসেছি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে এবং আমাদের বিডিও সাহেব বা আমাদের সভাপতি ম্যাডাম সকলে মিলে আমরা জেলা পরিষদকে বলেছি, ওনারা বলেছেন ঠিক আছে, আমরা এর মধ্যেই দেখি। বছর আসে বছর যায়, নির্বাচনের মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় নেতাদের মুখে, প্রতিশ্রুতি পূরণ হয় না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কংক্রিটের সেতু, সে দাবিও আজ অবধি পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন দ্রুত সরকার উদ্যোগ নিক, এলাকায় গড়ে উঠুক কংক্রিটের সেতু। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।